তোমার জন্য একখানা গয়না এনেছি। আমার জন্য আলাদা ভাবে? হ্যাঁ অনুদা, তোমার জন্য আলাদা ভাবে। কেন আনতে পারি না? কি আপনি বলুন তো, মা জানলে কেমন রাগ করবেন? ওই দেখো, রাগ করতে যাবে কেন? তুমি আসবে কিনা বলো, নয়তো নয়তো আপনার কি মাথা কানে গেছে নাকি? বটে, এখন আমার মাথায় গন্ডগোল হচ্ছে বলে মনে হচ্ছে। বেশ, দেখ তারিকার চাউলপোকে দেখে সকলে কেমন সাহসী হয়ে উঠছে। নেয়াটি এখানে মা নেই, এখানে যদি মা থাকতো না, কনের চাউলপোর অবস্থা কেন খারাপ হয়ে যেত। পছন্দ হয়েছে অনুদা? যাও গিয়ে বৌঠানদের দেখাও, ওনারা খুশি হবেন। যাও যাও। দেখি 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 একদিন পর তোর শিবটাউরে দেন ভেঙেছে, সে তোর দিকে ফিরে তাকিয়েছে। আজকে তুমি কাঁদতে নেই, আজকের দিন তো ভালো দিন। দিদি, আমি তো তোকে একখানা ব্যাগটাও দিতে পারলাম না। তো কি হয়েছে, মায়ের কাছে প্রার্থনা করবি, তো সব মনে দিচ্ছে পূরণ হবে। আর ইচ্ছে কাল ধরে টাউনকে ডাকছি, কিন্তু আমার মা হওয়ার ইচ্ছে, মা হওয়ার ইচ্ছে তার পূরণ হচ্ছে এনে দিদি। তোর পাগলি, অবে অবে সব ইচ্ছে পূরণ হবে। একদিন পর চাউল পথে এখানে একটু তিতু হলো, একটু সময় দে। আর তুই তো মায়ের কাছে কয়েছিস, দেখবি তোর মনে সব ইচ্ছে পূরণ হবে। যাকে এখন এত ভাবিস না তো, চল আমার সঙ্গে, মাকে প্রণাম করবি, চ। বৌঠান, মেশোবাবু কোথায়? কেন চাইব, মেশোবাবু তো মনে হলো মন্দিরের দিকে গেলেন। মন্দিরেই গেছেন তো? না, আজকাল মন্দিরে যা হচ্ছে তা তো আমরা কেউ টেরও পাচ্ছি না। ছোট ঠাকুর মন্দিরে যা করছেন তার বলার নয়। যাক, আমি মন্দিরে যাই, দেখি আবার কি হচ্ছে সেখানে। ছোট ঠাকুর আবার কি করছেন? সর্বনাশ, আমরা তো কেউ ওখানে নেই। জানো তো দিদি, এবার সকলে মিলে ছোট ঠাকুরের নামে মিছে কথা কওয়া শুরু করবে। না না, এবার তো দেখছি কত কেন তোমাদের ঠাকুরকে জানাতেই হয়। ইন্দু,
কিন্তু দাঁড়া, তারপর সন্ধি পুজোর আয়োজন করতে গেছে, আজ কতগুলো পিদিন লাগবে কদিকিনি, মাটির তৈরি পিদিন বানাতে গেছেন। তুই এক কাজ কর, এসব কথা পরে কইবি, এখন আমাদের কাজকর্মগুলো আমরা সেরে ফেলি, তুই আয়। অন্য আজ সন্ধি পুজোর আরতি ছোট ঠাকুর করবেন। ছোট ঠাকুর এলে আমাদের পুজোখানাও সার্থক হবে। আর যদি বাবা মশাই বেঁচে থাকতেন তাহলে তিনি ঠিক ছোট ঠাকুরকে ডেকে আনতেন। তাহলে দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি একখানা পত্র লিখে মন্দিরে পাঠান। না জানি এতক্ষণে মেশুবাবুকে হারান ঠাউর বদন ঠাউর কি কি না করেছেন। দশ জনে তো দশ কথা বলবেই, তবে আমার কি মনে হয় জানো ইন্দু, এসব কথা ছোট ঠাকুরকে স্পর্শ করতে পারবে না। তুমি এক কাজ করো দেখি, কলম কাগজ একখানা দোয়াত এনে দাও আমায়, আর একজন পাইককে ডেকে দিও। এনি আপনার কাগজ আর কলম। ও মা, জটাধারী বাবা যে কি হলো, তোমার রামলালাকে নিয়ে এই ঘরে এলেছে বড়? রামলালা তোমার কাছে যে থাকবে ঠাকুর। ও কি কথা কইছো তুমি? তোমার ছেলেকে আমারে দিয়ে যেতে চাও? তাহলে তুমি কি নিয়ে থাকবে গা? আমার লাল্লা যে তোমায় চায় ঠাকুর, আর লাল্লা খুশ মানে আমিও খুশ। আর আমার লাল্লাকে আমার কাছ থেকে কে কেড়ে নেবে ঠাকুর? লাল্লা তো সব জায়গায় আছে, সব জায়গায়। এই কথাটা
তুমি কেমন করে বুঝলে গা? এতদিন তো এই মূর্তিকে তোমার রামলালা ভাবতে। হ্যাঁ ঠাকুর, তুমি তো আমায় দেখালে বাবা আমার রামলালা খালি এই মূর্তিতে থাকে না, সে দেখাও দেয়, সে তো এক জায়গায় থাকে না। এখন সে তোমার কাছে থাকতে চায়, নেই তো সে তোমায় দেখা দিত না। দিদি, ছোট ঠাউরের তো এখনো পায়ের ধুলো পড়ল না। কি কাশবেন তিনি? ঠাউরপুর নিজে পত্তর পাঠালো, আর ছোট ঠাউর আসবেন না? ইন্দু, তুই অত চিন্তা করিস না, তোর দাদা তো আছে। তেমন হলে তোর দাদা গাড়ি নিয়ে ছোট ঠাউরকে নিয়ে আসবে, কেমন? যোগাযন্ত্র সব ঠিক করে হয়েছে তো? তোমরা একটু ঠিক মতো সবকিছু দেখে নিও কিন্তু, আর এই পিদিমে বেশি করে গিয়ে দিও, যেন মাঝপথে পিদিম নিমে না যায়, কেমন? ঠাকুরমশাই, আপনার যোগাযন্ত্র সমস্ত কিছু হয়ে গেছে তো? আগে হ্যাঁ গিন্নিমা, তবে তারিকা বাবু এখনই পূজা আরম্ভ করতে নিষেধ করেছে। পদ্ম, এসবের অর্থ কি? এই বিষয়ে কিন্তু আমিও কিছু জানি না। রাঘব, কি ব্যাপার? তারিকা পূজা আরম্ভ করতে বারণ করেছে কেন? জানি না মেশবাবু, তারিকা বোধ হয় অন্য কারোর জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করছে? বাবা মশাই, সব গণ্যমন্যরা তো বৈঠকখানায় বসে আছে, রাহুল দাদা দারিকা কার জন্য অপেক্ষা করছে? পদ্ম, কার জন্য মায়ের পুজো আটকে রয়েছে জানিস? অন্য চাওয়ার বোধহয় এই কথাখানা কাউকে জানায়নি। তৈলক্য চাওয়ার বউ আর গণেশ ঠাকুর তো ছোট চাওয়াকে পছন্দ করেননি, সেই জন্যই বোধ হয়। সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে মাসিমণি, এবার আমাদের পূজা আরম্ভ করা উচিত। আমাকে কেন এসব কইছো এখন বাবা? তুমি বরং তোমার দাদা দারিকাকে গিয়ে জিজ্ঞেস করো যে যে কার জন্য আমরা এখানে সবাই এখন এভাবে অপেক্ষা করে বসে আছি। মাসিমণি, আমি এখন একটু মন্দিরে যাব, তাই সন্ধি পূজা এখন আরম্ভ করো না। কেন দারিকা, তুমি এখন মন্দিরে কি জন্য যাবে? দাদা, তুমি কি ছোট ঠাকুরের জন্য মন্দিরে যাচ্ছ? দারিকা,
ছোট ঠাকুরের বিষয়ে তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমি ভেবেছিলাম পুজোর পর সেগুলো নিয়ে আমি তোমার সাথে আলোচনা করব, কিন্তু এখন মনে হচ্ছে এখনই সেগুলো তোমার সাথে আমাকে আলোচনা করতে হবে। ধারিকা, ইদানিংকালে ছোট ঠাকুরের মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা যাচ্ছে। মস্তিষ্ক বিকৃতি মানে বাবা মশাই? মানে ইদানিংকালে উনি এরকম বেশভূষা করছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণেশ, প্রসিদ মাতর জগতো খিলস্যা, প্রসিদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং, ত্বমীশ্বরী দেবী চরাচরস্য। স্য বুদ্ধিরূপেণ জনস্য হৃদি সংস্থিতে স্বর্গাপবর্গদে দেবী নারায়ণী নমোস্তুতে, নারায়ণী নমোস্তুতে। নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে, নমস্তে জগত ব্যাপিকে বিশ্বরূপে, নমস্তে জগত বন্দ্য পদারবিন্দে, নমস্তে জগত তারিণী ত্রাহি দুর্গে।
আজকে পূজোর দিনেও তোমরা ভাই ভাই মিলে শত্রুতা করে যাবে, তাই তো? দেখো তৈলক্য, তোমার বউচান কিন্তু খুব চেষ্টা করছে তোমাদের ভাই ভাইয়ের মধ্যে মিনমিস করে রাখার। আমার মনে হয় তার চেষ্টাটুকুর মান কিন্তু তোমার দেওয়া উচিত। তৈলক্য, দারিকা তোমার বড় দাদা হয়, সে নিশ্চয় তোমার কাছে সে ক্ষমা চাইবে না। দারিকা একবার এদিকে শোন, তুমি কিন্তু বয়সে বড়, তোমাকেও কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। কাল কিন্তু তুমিও কম তেজ দেখাও নি বাছা। দাদা, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিও। ছোট ঠাকুরের বিষয়ে কেউ কুকথা বললে আমার মাথা ঠিক থাকে না রে, আমার মাথায় আগুন জ্বলে ওঠে। তাই তোকে দু এক কথা বলে দিয়েছি, মন খারাপ করিস না। ছোট বউ একবার এদিকে এসো দেখি। তুমি কাল সারা রাত জেগে দোপার কাজ করেছ, তা বেশ হয়েছে কাজ কানা। আমরা বরং একটা কাজ করছি, এবাড়ির দোপা নাপিত মিস্ত্রি সবাইকে একেবারে বিদায় করে দিচ্ছি, কারণ তাদের কাজ তুমি করতে পারবে। বরং তার বদলে বেশি করে রান্না চাউ রান্নার আমরা ব্যবস্থা করছি, কি বলো? আমি ঠিক কথা কইছি তো? ইন্দু, মা কিন্তু রঙ্গ করছেন তোমার সঙ্গে, আসলে তিনি মনে মনে খুবই খুশি হয়েছেন। এই যে তুমি রাত জেগে আমাদের সকলের জন্য পোশাক গিলে করে দিয়েছো, তাতে মন থেকে আমাদের সকলের মনে হচ্ছে আমরা যেন সকলে এক পরিবার। একদম ঠিক ইন্দু, তোমার তৈরি পোশাক আমাদের সকলের খুব পছন্দ হয়েছে। আমরা সবাই মিলে তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। এই প্রথমবার তুমি আমাদের বাড়ির যুগি বউয়ের মতো কাজ করেছ, আমি খুব খুশি হয়েছি। দেখি এটা হলো আমার তরফ থেকে তোমাকে দেওয়া উপহার। থাক বাচ্চা,
দেখি। তবে এই যে এটা আবার ভেবে বসো না যে কোনো অশৈরণ কাণ্ডি করলে তোমার মাসিমণি তোমাকে শাসন করবে না। আমি কিন্তু তোমাকে শাসন করবই, কথাটা যেন মনে থাকে। আচ্ছা অনেক দেরি হয়ে গেছে, এবার তোমরা সকলে মণ্ডপে যাও তো, যাও। এই বৌরা তোমরা ওকে নিয়ে যাও, যাও যাও যাও। আমিও কিন্তু তোমার নাতিদের একসঙ্গে করে রাখার চেষ্টা করি, তোমার ছোট মেয়ে একা সেই চেষ্টা করেনি, কিন্তু বেঁচে থাকতে তো কোনোদিন সে কথা তুমি মানলে নে। এখন ওপর থেকে দেখছো তো, কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে নগেন চৌধুরী নামে কি এক লোক এসেছিলেন, তিনি এই মন্দিরের বিষয়ে কি সব কুকথা কইছিলেন। ঠাকুরের বিষয়ে কি সব কইছিলেন বাজে কথা বলছিলেন, নাকি ঠাকুর বদ্ধ পাগল, মন্দিরে নাকি অনাচার করেন। আমার কথা তো তাকে রেগে মেগে চেঁচিয়ে দূর করে দিয়েছেন, কিন্তু শুনলাম উনি নাকি অনেককে খেপিয়ে তুলছেন, উনি নাকি মন্দিরে এসে হট্টগোল করবে বলছেন, ঠাকুরের জন্যে নাকি চারিদিকে অনাসৃষ্টির সব কাণ্ডি হচ্ছে। নগেন চৌধুরী, এই নগেন চৌধুরী নোকটাই তো ইন্দুদিদিকে বিয়ে করতে চেয়েছিল, তিনি এখন এসব কাণ্ডি ঘটাচ্ছেন। মা বলছি, ঠাকুর কি মায়ের বেশে ঘুরে বেড়াচ্ছেন? হ্যাঁ যোগেন, এ হলো তেনার সাধনার আরেক পথ। তার এই সাধনা সবাই বুঝবে নে তো, তাই জন্যে তো তেনার সম্বন্ধে সবাই কুকথা কইছে, অপমান করছে। আমি কইছি তোমায় যোগেন, তেনাকে যদি কেউ অপমান করে স্বয়ং মা ভবতারিণী এসে তার মান রক্ষে করবেন, তুমি দেখো। মা মা গো, মা মা শান্ত হও, মা শান্ত হও। মা আমরা তো সব জানি, আমার শুধু ভয় হয় মা। আসলে মা এসব মানুষজন ধর্মের নামে অনাচার করতে পারে। মা মা তুমি না ঠাউরে রেতের বেলা এদিক ওদিক কোথাও যেতে দিও নে, বলা তো যায় না কখন কোন বিপদ আপদ হয়। যোগেন কেমন কথা কইছো তুমি, কিসের বিপদ? ঠাউরের উপর যদি যদি হামলা হয়, অনাচার করছেন এই বদনামতে। না 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 না, এমন দ্বারা হতে পারে না, কিছুতেই হতে পারে না। দ্বারিকা বাবুর উপরও ওই নগেন চৌধুরীর বেশ রাগ, তিনি কয়ে গেলেন ওই মন্দির যাদের তৈরি তারাই নাকি সব থেকে বেশি ভুগবে এই অনাচারে, কারণ তারাই নাকি ঠাকুরকে এসব করতে দিচ্ছেন।
ঠাকুর তো তার পাপের ফল ভুগবেনই, কিন্তু ঠাকুরকে যারা এই অনাচার করতে পেশায় দিচ্ছেন তারাও নাকি পাপের ফল ভুগবে। মা গো, আমার আমার বুকের ভেতরটা না কেমন ছেদ করে উঠল, তাই ছুটে তোমার কাছে চলে এলুম মা। না যোগেন, তেনার কোনো ক্ষতি আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। তিনি আমায় কয়েছেন অকাল বোধনের সময় শ্রীরামচন্দ্র এই দশমীর দিনে রাবণকে বধ করেছিলেন। আমি মায়ের দয়ায় কাল মাকে বরণ করে এই কালী মন্দিরের সিঁদুর আমার সিঁথিতে দেব। তেনার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। জয় মা, জয় মা, জয় মা। আমি ঢাক বাজি দিচ্ছি। দিদিকে কিছু করো, সকলে দেখছে যে কি করবো। কদিকে এমন ওনার দৃষ্টির কাটি করেন, বউ এসে কিনা ডাক বাজাচ্ছে। হিন্দুর মাথায় নিকাত কোনো ব্যামো আছে। চতুর্দিকে বদনাম রটে যাবে আমাদের।
দোষী নেই রে বাবা, সকলের সামনে পুজো মণ্ডপে একরে ডাক বাজিয়ে দিল, কি ডাকা তুমি চুকুকি নিয়ে যাও কে নিয়ে যা করছি বদিজি, তুমি এদিকটা সামলে আমি দেখছি। সর্বনাশ, দারিকা মাসিমণি কিন্তু খুব রেগে গেছে। এই দারিকা জানা গিয়ে দেখ না। আসলে কি বলুন তো, কচি মেয়ে তো তাই একটু দুষ্টুমি করে ফেলেছে, দেখিতে খুব একটা কচি মনে হলো নি। এ আবার কেমন তর অনাচিষ্টির কাণ্ডি হচ্ছে গো তোমাদের বাড়ি? না না, অনাচিষ্টি কাণ্ডি কেন হবে, এই তো একটু পরেই ডাকিরা এসে পড়বে, আপনারা একটু অপেক্ষা করুন, আমরা এক্ষুনি বিজয়টা সেরে নেব। দারিকা, গণেশ, তোমরা কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। হ্যাঁ